এভরিওয়ান আজকে আমি একটি GoPro 9 কিনেছি তো এটা আমরা আনপ্যাক করব আর এটা কিছুদিন ইউজ করার পরে তখন আমরা একটা রিভিউ দিব আর কি তো আমরা এখন আনপ্যাক করি GoPro 9 এটা আমি নিয়েছি ডিজিটাল কালেকশন স্টুডিও থেকে যদিও আমার ভিডিওতে কোনো স্পন্সর নেই তখন নিজে টাকা দিই কিনা চলুন আনপ্যাক করা যাক প্রথমেই আমরা দোকানের ব্যাগটি খুলে ফেলছি এটা আমি একবার যদিও আনপ্যাক করেছিলাম দেখার জন্য দোকানে চেক করার জন্য তো আমি এখন আবার আগের মতো করে রেখেছি আপনাদের দেখানোর জন্য তো প্রথমে এটা এইখান থেকে স্টিকারটা ছিটতে হবে তারপর আমরা গোপো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ দেখতে পাচ্ছি যেটা আমার কাছে খুব ভালোই লেগেছে চার্জিং কেবল এটা হচ্ছে হেলমেট মাউন্ট তারপর হচ্ছে GoPro-র একটা ব্যাটারি তারপর এই হচ্ছে আমাদের মেইন ক্যামেরা স্টিকার লাগানো আছে ঠিক জায়গায় মাউন্ট করার জন্য স্ক্রু ওকে এটা লাগবে না এগুলো নাকি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি GoPro সাবস্ক্রাইব করার জন্য স্টিকার তারপর এখানে দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল এই পাশে হচ্ছে স্টিকার এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ ফ্রান্স ডাচ ইটালিয়ান তো এখন আমরা ক্যামেরাটা স্টার্ট করব আমার কাছে একটা ব্যাপার খুব বাজে লেগেছে সেটা হচ্ছে ওদের সিস্টেমটা এত টাকা যে দামি ক্যামেরা বাট ওদের সিস্টেমগুলো এই হচ্ছে এটা যেভাবে ওপেন করতে হবে প্রথমে এটাকে এভাবে টান দিতে হবে দিয়ে এইভাবে টান দিতে হবে তারপর এ হচ্ছে ব্যাটারি ব্যাটারির অবশ্যই পজিশনগুলো দেখে নেবেন ভ্যানে দেখতে পাচ্ছেন কিনা এই ওকে আর এখানে হচ্ছে এসডি কার্ড আমার কাছে যদিও এসডি কার্ডটা আছে ওকে ওকে এইভাবে তারপর এটা যেভাবে লাগাতে হবে এইভাবে টান দিতে হবে দিয়ে চাপ দিতে হবে তারপর এটা এইভাবে চাপ দিতে হবে প্রথমে একটা চাপ দিতে হবে পরে এটা চাপ দিতে হবে টান দিয়ে এটা ওকে লেটস স্টার্ট এটা আমি একবার অন করেছিলাম চেক করার জন্য প্রথমে এটা অন করলে GoPro লগো চলে আসে ওয়েলকাম লগো আর এটা কিন্তু ফ্রন্ট ক্যাম আছে আর কি যেটা ফ্রন্ট দেখতে পারবেন ব্লগিং করার জন্য বেশ ভালো আর এটা একটা ব্যাপার বেশ ভালো লেগেছে আমার এটা কিন্তু আপনার ফ্লিপ হয় ডিসপ্লেটা ফ্লিপ হয় এটা খুব মজার একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং তো এইখানে যে যে ফিচারগুলো আছে প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড মোড নর্মাল ভিডিও ট্রিডিও করার জন্য যেটা কিন্তু 1080x60 অ্যাক্টিভিটিস আপনারা ধরেন যদি কেউ মোটো ব্লক করেন সেক্ষেত্রে অ্যাক্টিভিটিস দিয়ে করতে পারেন যেটা পরে যেটা আছে সিনেমাটিক সিনেমাটিকটা হচ্ছে 4K
আর 30 fps এটা চাইলে আপনি কাস্টম করে নিতে পারেন এখানে গিয়ে তারপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্লো মোশন যেটা কিনা 1080 ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে বুস্ট অফ করলাম এখন বুস্ট অন করলাম FPS এখন আমি 60 FPS দিয়েছি এখন 30 এখন হচ্ছে 54 FPS তাহলে 50 দিয়ে থাকি তো গাইস এটা আমি আজকে নতুন কিনেছি এটা রিভিউ ফুল রিভিউটা পাবেন আপনার কয়েকদিন পরে আমি কিছুদিন ইউজ করবো তারপর এটা ভালো সাইট মন্দ সাইট আমার আমার যতটুকু আমার ছোট্ট গেম থেকে আসে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেরকম ভালোই থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার শোভন থ্যাংক ইউ